নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরে চ্যানেলে শম্পা। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো কুমড়ো বোয়াল। আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি, এখানে বোয়াল মাছ নিয়েছি, আর এখানে এরকম ডুমডুম করে আমি কুমড়ো কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, 2টো পেঁয়াজ আছে, আর এখানে আছে লঙ্কা আর রসুন পেস্ট করা আছে। এখানে আর কি কি লাগবে, লাগবে হচ্ছে সর্ষে, কালো সর্ষে। তো এখন চলুন রেসিপিটা করা যাক। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কুমড়োগুলোকে ভেজে নেব। হলুদ দেব, অল্প হলুদ দেব, আর অল্প নুন দেব, দিয়ে এখন আমি নাড়বো, একটু লাল লাল করে ভেজে নেব। এইখানে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছিলাম, তো আগেই বলেছি, তো মাছটার মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব। নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে মাখিয়ে যতক্ষণ না কুমড়োটা ভাজা হয় ততক্ষণ আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। কুমড়োটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি কুমড়োটাকে উঠিয়ে নিচ্ছি। খুব একটা লাল করে ভাজলেও হবে না। এখন কড়াইতে তেল আছে, আমি আরো অল্প তেল দেব। তেলের মধ্যে অল্প নুন দেব। মাছটা, বোয়াল মাছটা দিলে লেগে যাবে না বা ফুটবেও না। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। বোয়াল মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কড়াইতে তেল আছে, আমি আর তেল দেব না, এই তেলের মধ্যেই করব। দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি আদা, পেঁয়াজ আর রসুন আর লঙ্কাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। অল্প কষিয়ে নেব। অল্প জল দেব। দিয়ে দেব এর মধ্যে হলুদ, 1 চামচি হলুদ, পরিমাণ মতো নুন। এক চামচি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব।
তেল ছেড়ে গেছে মশলাটা দিয়ে এখন আমি কুমড়োগুলোকে দিয়ে দেব। এখানে আমি কুমড়ো ভেজে রেখেছিলাম, কুমড়োগুলোকে দিয়ে দেব। কুমড়োটা দিয়ে হালকা হাত দিয়ে নাড়া একটুখানি নাড়া দিয়ে জল দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দেব। অল্প ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা খুলে দেখব কিরকম হয়েছে। জল টেনে গেছে, কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প চিনি দেব, পরিমাণ মতো দেব। এইবারে আমি যে বোয়াল মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই বোয়াল মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে হালকা করে নাড়াবো। আমি এখন এই মাছটাকে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি ঢাকনাটাকে খুলে দেব। দু মিনিট হয়ে গেছে। আমি এইখানে সর্ষেটা পেস্ট করে রেখেছি, সর্ষেটা পেস্ট করে আমি ছেঁকে রেখেছি। তো এখন আমি সর্ষে বাটাটাকে দিয়ে দেব। দিয়ে আমি আরো 2 মিনিট ফুটতে দেব। তো কুমড়ো বোয়াল রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে কুমড়ো বোয়াল রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আর ভালো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।